অনুসরণ করলে জান্নাত, অমান্য করলে জাহান্নাম। এখনো পর্যন্ত মানুষ জানেই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আর তাকে অমান্য করা কাকে বলে। আপনি মনে করেছেন রাসূলকে আমি মানি না এইটা মনে হয় অমান্য করা, রাসূলকে গালি দিলে মনে হয় অমান্য করা, আর কোনোভাবে অমান্য না। জি না, বেশি ভক্তে দেখাতে গিয়ে মুহাম্মদকে আল্লাহ বানানো তার চাইতে বেশি নোংরা কাজ। বেশি মান দিতে গিয়ে মাখলুককে খালেক বানানোর চাইতে কুফুরি বাক্যই মাটির উপরে আর নাই। মুহাম্মদকে মুহাম্মদের জায়গা রেখে ঈসা নবীর মতো বেশি ভালোবাসতে গিয়ে ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর বউ, এই রকম জঘন্য আকীদা আমাদের ভিতর আছে কিনা বলেন। মুহাম্মদ মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি অনেক সময় মানতেই নারাজ। কয়েকদিন আগে ঘটে গেল, সবচেয়ে ভালো লাগতেছে সাহস করে কেউ আর বলতেছে না যে হওয়া কথা ঠিকই বলছে, সবাই এখন একমত যে কয়েকদিন আগে একজন বলল এক ভণ্ড আল্লাহকে নিয়ে বাজে কথা বললো, বলে নাই আল্লাহ দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, বলছে আল্লাহ গায়েব হয়ে গেছে, নাউজুবিল্লাহ পড়েন। অথচ আল্লাহ সমাদ, আল্লাহ অমুখাপেক্ষি, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেন নাই, কাউকে জন্ম কাউকে থেকে জন্ম নেয়ানো নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, লাইসা কা মিসলিহি শাই, তার সমকক্ষ দাঁড় করানোর মতো তুলনীয় কিছু নাই। এই আল্লাহকে বলতেছে মুহাম্মদকে দায়িত্ব দিয়ে, আল্লাহ বলে পলা চলে গেছে গায়েব হয়ে। রাসূলের ধন খাজা পাইয়া, এই মুহাম্মদ সাল্লাম নিজেই বলে নাই হয়ে গেছে যেদিন খাজার কাছে দায়িত্ব ছাড়িতেছে। অথচ এই কথা যাদের সামনে বলে তারা আমরা মুসলমান না হিন্দু, তাহলে আমাদের কাছে কি কোনো কিছু অসল আছে? আপনার বাড়িতে যে 2 কেজি আলু পড়ে আছে তার দাম বেশি না আল্লাহর ধর্মের দামের দাম বেশি? আপনার নিজের দাম বেশি না আল্লাহর দিনের দাম বেশি? এইবার বলেন তো দেখি, কথা বুঝতেছেন না মনে হয়। আপনার বাড়ির সকল সম্পদের থেকে আল্লাহর দিনের দাম বেশি, তাই তো হওয়া উচিত? অথচ আমি এখন প্রমাণ করব আলু পটলের চাইতে আপনার কাছে ধর্ম বেজ্জিত। আপনি একটা আলু পটলকে যে মান দেন, আপনি মরিচকে যে মান দেন, টমেটো আর পটলকে যে সম্মান দেন, ওই সম্মান আল্লাহ নবীকে দেন না। আমি প্রমাণ দেব এখন। আপনি 40 বছর আপনি ওযু করতেছেন, একটা দিন ওযু করার শেষে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, পেশাব করার পরে ওযু করার সময় লজ্জা স্থানে একটু পানি ছিটায়, এই কথা যদি আল্লাহকে শোনাতে পারেন জান্নাতের 8টা দরজা খুলে গেছে। কোনদিনকে শুনাইছেন এই কথা? এইভাবে মুহাম্মদকে বেজ্জিত করে, নিজের খেয়াল খুশি মতো ধর্ম চালালে রাসূলের কষ্ট হয়, আল্লাহর মানের হানি হয়। কেননা যাকে অনুসরণ করলে জান্নাত তাকে আপনি খারাপ মনে করলেন কিভাবে, তার সুন্নাত থেকে সরে গেলেন কিভাবে? বোঝা যাচ্ছে নাকি? মাপ কাঠি হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, পৃথিবীর যত দামি মানুষ আসুক আমার মুহাম্মাদের ভিতরেই আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই রাসূলের আদর্শ আজকে মিনিটে মিনিটে আমরা কোরবানি করতেছি, বিশ্বাস হয় কিনা? রাসূলকে নাই করে দিয়ে একটা ব্যক্তিকে দায়িত্ব দিয়ে দিয়েছে, মরে গেছে, তাহলে আপনি কষ্ট লাগার কথা না? আমাদের সামনে সব কিছু চলে, আলু কিনতে যান, পটল কিনতে যান, পেঁয়াজ কিনতে যান, তার একটা ভিন্ন গ্রহণযোগ্যতা আছে, আছে কিনা? লাহেরি বাজার, লাহেরি বাজারে গিয়ে শাকওয়ালা বলতেছে যে শাক ভালো, তাও বলেন যে তোমার কথা মতো আমি চলি না, আমি শাক একটু ভেঙে দেখবো আসলেই ভালো কিনা। কোন দিক তাকাচ্ছেন? আডালে ভাবে তাকাচ্ছেন কেন? মাছওয়ালা বলতেছে মাছ ভালো, তবু আপনি বলতেছেন তোমার কথা না, আমি মাছে চাপ দিয়ে দেখবো মাছ আসলেই ভালো কিনা, দেখেন কিনা? পটলওয়ালা বলতেছে পটল ভালো, কয়েক একটা পটল ভেঙে দেখি, দেখি ভালো আছে কিনা। তরমুজওয়ালা আরো বিপদে, মাঝখানতে কাটিয়ে রাখি দেয়, যেমনি বললি শোনে না, একটু রং টং দেখি নেয় নিবি, না নেয় না নিবি। সেই প্রতারক আল্লাহর ধর্ম কেন দলিল ছাড়া তদন্ত ছাড়া করে বলেন? যার বিনিময় হলো জান্নাত, এই রকম একটা ইবাদত নবীর সাথে মিলানো লাগবে কিনা বলেন তো একবার? রাগ করতেছেন মনে হয়?
আমার গোটা বক্তব্যে আল্লাহর কসম এক, আল্লাহর কসম দুই, আল্লাহর কসম তিন, আমি খালি একটা কথাই বলে যাব, আমার রসুলের মান আর সম্মান কত। সুবহানাল্লাহ। তাহলে এটা কি কোনো দলের ওয়াস? আমার দুঃখ কষ্ট এক জায়গায়, আমার নবীকে কষ্ট দিবেন কেন আপনি? কষ্ট দেওয়া মানে তো তাকে গালি দেওয়া না, তার সুন্নার অমান্য করা মানেই হলো তাকে কষ্ট দেওয়া। কেন না, তিনি আপনার জন্য কোনো কিছু গোপন করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে পেশাবখানায় যখন ঢুকতেন তখন কি জানি মনে মনে পড়তেন, সেটা আপনি আজও পড়েন। কেন? ওই যে নবী পড়ছে তাই পড়ি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরে ঢোকার জন্য একটা দোয়া পড়তেন, আপনি আজও দোয়া পড়েন। কেন? আল্লাহর নবী পড়ছে সেই জন্য পড়ি। হায়েজ নিফাজ একটা গোপন ব্যাপার, এ ব্যাপারেও আমার নবী মুখ খোলা বন্ধ করে নাই, যাতে আমার উম্মত কোনোদিন বিপদে না পড়ে। সকল বিষয়ে তার কথা বলা আছে, সেই উম্মত কোন গেলে কোন আক্কেলে তার সুন্নাত বাদ দিয়ে নিজের খেয়াল খুশি মতো ধর্ম চালায়, এটা কষ্ট না? কষ্ট। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমি আমার আল্লাহকে যত ভয় করি তত ভয় তোমরা করো না, আমি আমার রবকে যত ভালোবাসি তত ভালো তোমরা কেউ বাসো না। নাকি আপনারা বাসেন? বাসেন কি কেউ এখানে আছেন? যার ভালোবাসা আল্লাহর রাসূলের ভালোবাসার থেকে বেশি, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, হাউজে কাউসারের পানি নাম শুনছেন নাকি? হাউজে কাউসারের পানির কাছে আমি দাঁড়ায় থাকবো, আমার উম্মত আমি দেখতেই পারতেছি যে আমার উম্মত, আমি তো চেহারা দেখেই বুঝে ফেলবো যে এরা আমার আব্বা আদমের উম্মত না, এরা ইব্রাহিম আলাইহিসসালামের উম্মত না, আমি চিনবো না দেখে। তখন আমার কাছে আসবে, আমি রেডি হয়ে থাকবো, আমার কাছে আসলেই পানি দেবো, এক ঢোক পানি যদি খেতে পারে আমার কাছ থেকে আর কোনো তৃষ্ণাই লাগবে না তার। যেই আমার কাছাকাছি আসবে এই ক্যামেরার কাছ থেকে ঘাট ধরে ঘুরিয়ে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে, দাঁড়াও দাঁড়াও, এরা তো দেখতেই পারতেছে আমার উম্মত, এদেরকে সরা নিয়ে যাচ্ছ কেন? আমি তো পানি দেবো, আমি বসে আছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে তখন ফেরেশতারা বললেন, এরা একটা অপরাধ করছে। কি? জেনা করছে না, মানুষের মাথায় বাড়ি দিয়েছে না, প্রতিবেশীর হক নষ্ট করছে না, দুই চারটা মানুষ খুন করছে করে নেই, চুরি করছে করে নেই, তো করলোটা কি? কোন কাজ করলে? হাউজে কাউসারের পানি নিয়ে বসে আসি, একটু পরে পানি দেবো, সরা নিয়ে চলে গেলে তো বলতেছে একটা কাম করছে, লিমান গাইয়্যারা বাদি বাদদালা দিনই, আপনি মোহাম্মদ কবরে যাওয়ার পরে আপনাকে বেশি ভালোবাসতে গিয়ে আপনার ধর্মের কোমাবাড়া করেছে, আছে পরিবর্তন করে দিয়েছে। যেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, আচ্ছা আমাকে দুইটা জবাব দেন, ফেরেশতারা কি ভুল সিদ্ধান্ত নিতে পারে? এই অধিকার কি তাদের আছে? তারা আল্লাহর পরিকল্পিত রোবটের মতো না? তাদের কি পেশাব পায়খানা আছে, খাওয়া দাওয়া ঘুম আছে? তারা তাদের মতো করে কন্টিনিউসলি এভরি টাইম আল্লাহর হুকুম নিয়ে ব্যস্ত আছে? সেই ফেরেশতা যদি কোনো সিদ্ধান্ত নেয় এইটা কি ভুল হইতে পারে? তো আল্লাহ রাসূল তো জানতেনই যে ওদের নিয়ে যাচ্ছে, তার কারণও তো আছে, এমনি এমনি তো নিয়ে যাচ্ছে না, আল্লাহর অর্ডার আছে বা জরুরি আছে, আছে কি না? সেই নবী সঙ্গে সঙ্গে বাধা দিল, তার মানে তিনি চাচ্ছেন আমার উম্মত একটু পানি খাক, এটা তার নিজস্ব চাওয়া। মানুষের ভুল থাকে কিন্তু আমি দেখি চেষ্টা করে, মানুষ হিসেবে তার যতই ভুল থাক আমি আল্লাহকে বলবো, আল্লাহ পানি খাওয়ার ব্যবস্থাটা করো আল্লাহ, তাই তো? কিন্তু যেই কথা আসছে দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিম্মি, তখন আর কোনো কথা বললেন না, বলল যে সফকান সফকান লিমান বাদদালা দীনি লিমান গায়্যারা বাদি, সরে যাও, সরো 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 সরো। ফেরেশতারা বলছিল একবার সরো, আল্লাহর নবী বলতেছে দুইবার সরো, তাড়াতাড়ি সরো সরো সরো। পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যশীল মানুষের নাম বলেন মুখ দিয়ে একসাথে, কথা বলতেছেন না? পৃথিবীতে সবচেয়ে ভদ্র মানুষের নাম বলেন, সেই মানুষ দুইবার ধমক দিয়ে বলতেছে সহকান সহকান, আমার সামনে তো তাড়াতাড়ি সরো আগে। কেন? সম্পর্ক যেখানে দিনের ব্যাপারে সেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিজস্ব মতামত আর চলে না, তখন চলে আসমানের কথা। তাহলে দিন হুবহু পালন করব না আমি আমার মন মতো পালন করব? কেউ কেউ বলতে মন মতো, হুবহু রাসুলের কায়দায় কি ঠিক কিনা বিশ্বাস করেন? আমরা বারবার নবীজির কায়দায় কথাটা কেন বলি জানেন? এইভাবে যদি আপনি মানুষকে সুযোগ দেন, তুমি যেটা ভালো মনে করো করো, তুমি যেটা ভালো মনে করো করো, আপনি যেটা ভালো মনে করেন করেন, এইভাবে সবাইকে যদি সুযোগ দিয়ে দেন তাহলে এই ধর্ম বাড়িয়ে ভাঙি কোটি কোটি খণ্ড হয়ে এমন কাজ করবি সবাই বলবি যে আমারটা কি খারাপ। এই জন্য বলা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমার গোটা দিনটা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ,
সূরা মায়েদা আয়াত নাম্বার 3, কিয়ামত পর্যন্ত এই দিনের ভিতরে, এই কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে একটা সরিষা দেওয়ার জায়গা নাই। তাও কি আমরা বাদ থইছি, বাদকে থইছি আমরা? এত বড় কোরআনে নবীর নূন না মাটি এইটা সারা মনে হয় কিছু নাই, তাই না? কথা বলতেছেন না? নবী হাজির নাজির নাকি অনেই আছে, আর কিছু নাই এটা সারা, তাই না? এই কোরআনে নবী মাটির তৈরি না নূরের তৈরি, আর কিছু নাই? এই কোরআনে মিলাদ দ্বারা পড়বো না বসে পড়বো ছাড়া আর কোনো কথা নাই মনে হয়? এই কোরআনে মানে আয়াত কাটি গলায় দেব নাকি সংখ্যা লিখে গলায় দেব এটা ছাড়া আর কোনো আলোচনা নাই? এটা তো দুঃখ কষ্ট। একটা খ্রিস্টান পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বস্তু মনে করে এইটাকে, সারা দেশে পণ্ডিত করে আসে এই জায়গায় সে ধরা পড়ে যায়, কয়েক কি বিপদে পলাম রে, যাই কিছু মুখ দিয়ে ভালো কথা বলি তার চাই ভালো কথা কোরআনে পড়েই আছে। কোন লোককে আমরা এত প্রশংসা করতে পারি না যত প্রশংসার হকদার হলে আবদুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনার বাড়িতে এই কোরআন আপনি মরা বাপের ওই সাদা কাফনের কাপড়ে বাঁধ দিয়ে রাখছেন, দুই তিন মাস পর পর ফুঁ দিয়ে একটু ধুলিয়ে ঝাড়িয়ে রাখিয়ে দেন, এ লজ্জা কোথায় রাখবেন বলুন? আপনাকে দেয় প্রতারক বলল যে সকালে 1000 বার, রাত্রিবেলা 1000 বার, চলতে ফিরতে জেকেরে ফেকেরে 4000 বার কু কু করো, হু হু করো, ইল্লাল্লাহ করো, ওই লোক কি জানে এখনো পর্যন্ত আপনি আপনার আল্লাহকেই চেনেন না? বোঝা যাচ্ছে না? 40 বছর আপনি রুকু করেছেন, রুকু সেজদা রুকুর তাসবিটা এর অনুবাদটা আপনি জানেন না, সূরা ফাতিহার অনুবাদটা এখনো পর্যন্ত আপনি জানেন না, এই লোকটাকে চাপা দিচ্ছে বাবা রে, রুমাল টুমাল পেশা বসে মোরাকাবায় বসে দাও বাবা, এটা কথা বললেন। সর্বপ্রথম আল্লাহর পরিচয় নিতে হবে না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আগে জানেন, আগে ফালাম আপনি আগে এইটা জানেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া নিশ্চয়ই কোনো সত্য মাবুদ নাই, জানতে হবে আগে না? আমরা কি জেনে মানতেছি না আন্দাজে মানতেছি বলেন তো একবার? জানতে হবে, জানা ফরজ। কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মুখ দিয়ে বলে দেন, কানা মানুষ আর চোখালা মানুষ যেমন, একজন দিন জানা মানুষ আর দিনহারা মানুষ তেমন। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জানা আর অজানা কোনোদিন এক হতে পারে? আল্লাহর মুখের ভাষা দেখেন, এক হতে পারে? কুল হাল আমা ওয়াল বাসির আম হাল তাসতাবি যুলুমাতু ওয়ান নূর, দিন আর আলো, অন্ধকার আর আলো যেমন এক না, একটা দিন বোঝা মানুষ আর দিনহারা মানুষও তেমন এক না।